অনলি হেডশট কাস্টম কিভাবে খুলব? আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের অনেক ফ্রেন্ড আছে, তারা কিন্তু আমাদের চ্যালেঞ্জ করে শুধুমাত্র অনলি হেডশট কাস্টম খেলবে, কিন্তু আমাদের বডি শট লেগে যায়, তার জন্য কিন্তু হেডশট কাস্টম বা ওয়ান টেপ কাস্টম আমরা খেলতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি কাস্টম খুলে দেখাবো, আপনাদের কোনো প্রকার বডি শট লাগবে না, শুধু হেডশট দিলেই কিন্তু ড্যামেজ দিবে, তাছাড়া কিন্তু ড্যামেজ দিবে না। তো এই কাস্টমটি খোলার জন্য আমরা সরাসরি মোড অপশনে চলে যাব, তারপরে কাস্টমে চলে যাব, এরপরে ক্রিয়েটে ক্লিক করব। তারপর এখানে দুইটা কাস্টম থাকবে, একটা গ্রিল রুম আর একটা হচ্ছে ইয়েলো কাস্টম কার্ড বা রেগুলার কাস্টম কার্ড, এটা আমরা সিলেক্ট করব। এরপর এখানে আমরা ইচ্ছে মতো একটা পিন দিব, তাছাড়া কিন্তু এনিমি বা যে কোনো র্যান্ডম পাবলিক কাস্টমে ঢুকে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে সোলো, ডুও, স্কোয়াড এগুলো সিলেক্ট করতে পারেন, যেগুলো আছে ওইভাবেই থাক, ওগুলো আমি চেঞ্জ করছি না। এরপরে গেমে চলে যাব, তারপর এখান থেকে রাউন্ডটা আমি সিলেক্ট করে দিব 13। এরপরে ডিফল্ট কয়েন থাকবে, এটাকে আমি বাড়িয়ে দিব। তারপর এখান থেকে ইপি যেটা থাকবে, এটা আমি 200 করে দিব। এরপরে লিমিটেড অ্যামো বা আনলিমিটেড গ্লোল, এটা আমরা নো করে দিব, তাহলে আনলিমিটেড গ্লোল হবে। এয়ারড্রপ করে দিব নো, তারপর এখানে যেগুলো আছে ওইভাবেই থাকুক। তো এখন এখান থেকে নিচে বাম দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন হেডশট বলে একটা লেখা আছে, এই হেডশটে যদি আপনি ইয়েস করে দেন, তাহলে কিন্তু আপনাদের যে কাস্টম খুলবেন সে কাস্টমের ভিতরে শুধুমাত্র হেডশটের ড্যামেজ দিবে, তাছাড়া কিন্তু ড্যামেজ দিবে না। আর নো করে দিলে কিন্তু বডি শটের ড্যামেজ দিবে, হেডশটের ড্যামেজ দিবে। তো আমরা যেহেতু অনলি হেডশট কাস্টম খুলব, তার জন্য আমরা এখান থেকে ইয়েস করে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রেনেড যেগুলো আছে এগুলোতে তো হেডশট ড্যামেজ দেওয়া যায় না, তো এগুলো কিন্তু নর্মাল ড্যামেজই দিবে। তো এরপর আমরা কী করবো, কনফার্মে ক্লিক করে দিয়ে তারপরে কনফার্ম করে দিব। এরপর আমরা আমাদের ফ্রেন্ডকে ইনভাইট করব এখানে সরাসরি। তো আমি এখানে আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করেছি, তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড কিন্তু এখানে চলে আসে, এখন সেই ফ্রেন্ডটা কিন্তু এরপর ট্রান্সফার হয়ে গেছে, আমি জাস্ট ম্যাচটা স্টার্ট করব। তো আমি এখান থেকে ম্যাচটা স্টার্ট করে ফেলেছি, তো আমি কাস্টম ম্যাচের ভিতরে চলে আসছি। এখন আমি এনিমির বডিতে ড্যামেজ করার পর কোনো প্রকার ড্যামেজ লাগছে না, যদি এনিমির পায়ে গুলি করি কোনো প্রকার ড্যামেজ দিবে না, শুধুমাত্র যখন আমি হেডে গুলি করব তখনই দেখতে পাচ্ছেন অনলি হেডশট ড্যামেজ দিচ্ছে। এভাবে চাইলে কিন্তু আপনার ওয়ান টেপ কাস্টম খুলতে পারবেন আপনার বন্ধুদের সাথে বা যে কারোর সাথে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।